বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় সূচক থেকে অনেক অঙ্ক আসে তাই আজ আমরা সূচক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই সূচক আসলে কী আমরা যদি লেখি টু টু দি পাওয়ার থ্রি এখানে থ্রি হচ্ছে সূচক আর টু হচ্ছে ভিত্তি এই টু টু দি পাওয়ার থ্রিকে আমরা লিখতে পারি টু গুণ টু গুণ টু অর্থাৎ এই দুইটাকে আমরা তিনবার গুণাকারে লিখলাম অর্থাৎ কোনো সংখ্যাকে যতবার গুণ আকারে লেখা যায় সেই সংখ্যাটাই হচ্ছে সূচক আর যেই সংখ্যাটাকে আমরা গুণ আকারে লেখলাম সেই সংখ্যাটি হচ্ছে বৃত্তি অর্থাৎ কোনো বৃত্তিকে যতবার গুণ আকারে লেখা যাবে সেই ততবারটাই হচ্ছে সূচক আবার যদি আমরা লিখি থ্রি টু দি পার ওয়ান তার মানে কি তিনকে আমরা একবারই গুণ আকারে লিখতে পারছি আর কোনো কিছু পাওয়ার যদি ওয়ান হয় তাহলে মান হবে সেই সংখ্যাটি আর থ্রি এর পাওয়ার যদি শূন্য হয় তাহলে এর মান হবে ওয়ান অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে ওয়ান আবার থ্রি এর পাওয়ারটা থ্রি এর সূচকটা যদি মাইনাস হয় মাইনাস ওয়ান হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ মাইনাস থাকলে এটা নিচে চলে আসবে তেমনইভাবে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার এটা পরবর্তীতে আমাদের অঙ্ক করতে কাজে লাগবে এখন আমরা কিছু সূত্র দেখবো যেই সূত্রগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু দি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ দুটি সংখ্যার বৃত্তি যদি একই হয় এবং সেগুলো যদি গুণাকারে থাকে তাহলে সবগুলো বৃত্তির পরিবর্তে আমরা একটি বৃত্তি নেব এবং সূচকগুলো যোগাকারে লিখব একাধিক সংখ্যার বৃত্তি যদি একই হয় এবং সেগুলো যদি বাঘ আকারে থাকে তাহলে সবগুলো বৃত্তির পরিবর্তে আমরা একটি বৃত্তি নেব এবং বাহ্যের সূচক থেকে বাজকের সূচকটা বিয়োগ করব। বাহ্যের সূচক এম বাজকের সূচক এন তাহলে এম থেকে এন বিয়োগ করে দিলাম তিন নম্বর সূচকটি হচ্ছে টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এম এন এখন আসুন তাহলে কিছু অঙ্ক করি এই অঙ্কটিতে তিনটি সংখ্যার বৃত্তি এক তাহলে সবগুলো বৃত্তির পরিবর্তে আমরা একটি বৃত্তি নিতে পারি এবং সূচকগুলোকে যোগ করতে পারি থ্রি এক্স টু এক্স আর এক্স যোগ করলে হয় তিন দুই পাঁচ আরেক ছয় সিক্স এক্স তাহলে উত্তর হবে থ্রি টু দি পাওয়ার সিক্স এক্স এখানে সবগুলো বৃত্তি এক সবগুলো সংখ্যার বৃত্তি এক এবং সেই সংখ্যাগুলো গুণাকারে আছে তাহলে সবগুলো বৃত্তির পরিবর্তে আমরা একটি বৃত্তি নেব এবং উপরের সূচকগুলো যোগ করব তখন এক্স আর এক্স টু এক্স এখানে আছে মাইনাস এক্স তাহলে টু এক্স মাইনাস টু এক্স তাহলে এর পাওয়ার হবে টু টু দি পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান হবে ওয়ান তাহলে এর উত্তর হবে ওয়ান এই অঙ্কটিতে দুটি সংখ্যার বৃত্তি এক এবং সংখ্যা দুটি বাঘ আকারে আছে তাহলে দুটি ভিত্তি এর পরিবর্তে আমরা একটি বৃত্তি নেব এবং বাহ্যের সূচক থেকে বাজকের সূচক বিয়োগ করব ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ করলে হয় থ্রি এক্স তাহলে উত্তর হবে টু টুতি পাওয়ার থ্রি এক্স এই অঙ্কটিতে উপরে দুটি সংখ্যার বৃত্তি এক এবং সংখ্যা দুটি আকারে আছে তাহলে দুটি সংখ্যার পরিবর্ত দুটি বৃত্তির পরিবর্তে আমরা একটি বৃত্তি নেবো এবং সূচকগুলো যোগ করব তিন দুই যোগ করলে হয় পাঁচ নিচে আছে টু টুতি পাওয়ার ফোর দুটি সংখ্যা বাঘ আকারে আছে এবং দুটি সংখ্যার বৃত্তি এক তাহলে দুটি বৃত্তি পরিবর্তে আমরা একটি ভিত্তি নেব এবং এই বাহ্যের সূচক থেকে বাজকের সূচক বিয়োগ করব বিয়োগ করলে হয় ওয়ান থ্রি টু দিপার ওয়ান এর মান হচ্ছে থ্রি উত্তর হবে থ্রি এখন এখানে দুটি সংখ্যা আকারে আছে এবং সংখ্যা দুটি ভিত্তি এক তাহলে দুটি ভিত্তি এর পরিবর্তে আমরা একটি ভিত্তি নেব ফাইভ এবং বাজ্যের সূচক থেকে বাজকের সূচক বিয়োগ করব বিয়োগ এক্স মাইনাস থ্রি এক্স এক্স কাটা যায় ফাইভ স্কোয়ার এখন ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ উত্তর হবে পঁচিশ এক্স কিউ হোল্ড টু দি পাওয়ার ফাইভ এর মান কত তিন নম্বর সূত্রে আমরা দেখছি এ টু দি পাওয়ার এম হোল্ড টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম এন তাহলে এস টু দি পাওয়ার কিউ হোল্ড টু দি পাওয়ার ফাইভকে আমরা লিখতে পারি এস টু দি পাওয়ার থ্রি ইন টু ফাইভ ইকোয়াল টু এস টু দি পাওয়ার ফিফটিন উত্তর হবে এস টু দি পাওয়ার ফিফটিন এই অঙ্কটিও আমরা তিন নাম্বার সূত্র অনুযায়ী লিখতে পারি তাহলে লিখতে পারি নাইন টু দি পাওয়ার টু বাই থ্রি ইন টু থ্রি বাই ফোর এই থ্রি থ্রি কাটা যায় টু দ্বারা ফোরকে কাটলে হয় টু তাহলে হয় নাইন টু দি পাওয়ার ওয়ান বাই টু পার টু আমরা লিখতে পারি রোড ওভার নাইন রোড ওভার নাইন মানে থ্রি উত্তর হবে ঠিক প্রথমে আমরা আলোচনা করেছিলাম কোনো সংখ্যা কোনো সংখ্যার সূচক যদি জিরো হয় তাহলে তার মান হয় ওয়ান তাহলে ফাইভ এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এই পুরাটার মান হয় ওয়ান আর এক্স এর মান হবে ওয়ান তাহলে এর মান হবে থ্রি এক্স স্কোয়ার এখানে টু আছে টু প্লাস টু এক্স এর মান ওয়ান টু ইন্টু ওয়ান মানে টু প্লাস এই পুরো টার্মান ফাইভ এক্সের মান হয় ওয়ান তাহলে উত্তর হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান আমরা প্রথমে দেখছিলাম কোন সংখ্যা যদি ইনভার্স আকারে থাকে তাহলে সংখ্যাটাকে লেখা যায় 1/3 প্লাস ফোর ইনভার্স কে লেখা যায় 1/4 তাহলে হোল ইনভার্স এখন 3 আর 4 এর লসাগু হচ্ছে 12 3 যোগ 4 ইকুয়াল টু 7/12 হোল ইনভার্স এখানে ইনভার্স থাকলে এই সংখ্যাটাকে উল্টা লেখা লাগে তাহলে 12 ডিভাইডেড বাই 7 তাহলে উত্তর হবে 12 ডিভাইডেড বাই 7 এখানে প্রথমে ইনভার্স আছে তারপরে ইনভার্স আছে তাহলে এই সংখ্যাটাকে এক্সটি দেবার মাইনাস থ্রিকে আমরা উল্টা লিখি প্রথমে লিখি থ্রি তাহলে এক্সটি দিবার মাইনাস থ্রিকে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব উপরে আবার মাইনাস টু এখন উপরে যদি মাইনাস থাকে পাওয়ার সূচকটা যদি মাইনাস থাকে তাহলে এটাকে আমরা উল্টা লিখতে পারি তাহলে এক্স কিউব নিচে আসে এক্স কিউব উপরে লিখি থ্রি উপরে আসে থ্রি নিচে লিখলাম আর উপরে পাওয়ারটা যেহেতু এটা উল্টায় দিলাম তাহলে পাওয়ারটা নেগেটিভ ছিল পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে তৃতীয় সূত্র অনুযায়ী আমরা এটা দুইটা গুণ আকারে লিখতে পারি তাহলে এক্স দি ফোর সিক্স তিন রকমের ছয় ডিভাইডেড বাই তাহলে নিশ্চয়ই সংখ্যাটি হয় থ্রিস স্কোয়ার থ্রিস স্কোয়ার মানে তিন তিন নয় তাহলে উত্তর হবে এক্স দি পাওয়ার সিক্স ডিভাইড বাই নাই